হ্যালো আসসালামু আলাইকুম। এখন আছি দিল্লি ব্রিজে। তো অনেকদিন পরে এই পাশে আসা হয়েছে। আজকের যে ওয়েদারটা অস্থির একটা ওয়েদার, মানে আকাশ পুরোটাই নীল একদম। ব্যাগ নিয়ে দাঁড়াইছি কাজ নামে একটা কাজে, তো কাজটা সম্পূর্ণ হয় নাই, এর জন্য ব্যাক করতেছি মানিকগঞ্জের দিকে। এখান দিয়ে একজন মানে মোটর সাইকেল চালাই যাইতেছে দেখতেছি, ধোয়া টোয়া উঠিয়া। তো আমি দাঁড়াইছি, দাঁড়িয়ে অনেকদিন হয় এখানে আসা হয় না। রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, আগে এরকম ছিল না। ড্রেন ড্রেন ট্রেন করছে, ওই পাশে দেখলাম রেস্টুরেন্ট হয়েছে, নদীতে পানিও আসছে অনেক। এখান থেকে দেখলে বোঝা যাইতেছে যে পানি আসছে অনেক। বাইকটা নিয়ে দাঁড়াইছি, বাইকের কয়েকটা ছবি টবি তুললাম, এখন মানিকগঞ্জের দিকে চলে যাব। আর দেখি, যে কাজে আসলাম সেই কাজ তো হইল না, মানিকগঞ্জে যাই।